সিম্ফনি গত দুই বছর পর বাংলাদেশের বাজারে নিয়ে আসলো তাদের হেলিও সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন, যার নাম হলো সিম্ফনি হেলিও 13। বন্ধুরা, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে বাংলাদেশের বাজারে 14,999 টাকা। আজকের এই ভিডিওটিতে এই ফোনটি নিয়ে খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 14,999 টাকায় সিম্ফনি আপনাকে কী অফার করতেছে তা এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে আমি নাঈমুল ইসলাম নীলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাঈম। এইটা আমরা জানতাম। ঠিক আছে, প্রথমে আমরা এই ফোনটির হাইলাইটেড যে ফিচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। সত্যি কথা বলতে গেলে এই ফোনটির হাইলাইটেড যে ফিচারগুলো রয়েছে শোনার পর আমি অবাক হয়ে গেলাম। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। সিম্ফনি হেলিও 13 এ রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও P70 মতো গেমিং চিপসেট, এছাড়াও 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 5000mAh এর বিশাল ব্যাটারি। 15,000 টাকার ফোনের এই প্রথম সিম্ফনি 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও P70 মতো গেমিং চিপসেট প্রোভাইড করেছে। বলেন কি কি বলেন? আমি ঠিকই বলছি। যাই হোক, তো বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং এই ফোনটির প্রাইস হিসাবে ফোনটি কতটা ভ্যালু ফর মানি হবে জানতে পারবেন এই ভিডিওটিতে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, প্রথমে আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখব যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কী কী পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললে পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি সিম্ফনি হেলিও 13। এরপরে বক্সের ভিতরে রয়েছে একটি USB টাইপ সি কেবল, এরপর পাচ্ছেন একটি চার্জার অ্যাডাপ্টর, এরপর পাবেন একটি ইয়ারফোন, আরও পাচ্ছেন একটি সিম ইজেক্টর ফিন, আরও পাচ্ছেন একটি সিলিকন কাভার, যা দিয়ে এই ফোনটিকে আপনি ধুলাবালির হাত থেকে সেফ রাখতে পারবেন, এবং সর্বশেষ পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড। তো বন্ধুরা, এই হলো হেলিও 13 এর বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে লেদারে ফিনিশ রাখা হয়েছে যা দেখতে কিছুটা প্রিমিয়াম লাগে, এবং ফোনের ক্যামেরার হাউজিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তার নিচে থাকছে হেলিও 13 ব্র্যান্ডিং, তার পাশে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যদি সাইডে রাখা হতো তাহলে খুব ভালো হতো। এই ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক, ফোনটির ফ্রেমটি কার্ভ থাকায় হাতে নিলে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, একটি হলো অরেঞ্জ এবং অন্যটি হলো গ্রিন। ওভারঅল এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে বাজেট বিবেচনায় অনেক ভালো লেগেছে। এই বাজেটে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সচরাচর আমরা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে দেখতে পাই না। এই ফোনের পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং ফোনটির লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, এবং ফোনটির উপরের অংশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, ফোনটির নিচের অংশে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন পোর্ট, USB টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। বলেন কি কি বলেন? আমি ঠিকই বলছি। যাই হোক, এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেল। ডিসপ্লে সাইজটি একটু বড় হওয়ায় যারা কিনা বেশি মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখেন বা গেমিং করেন তাদের জন্য এই ডিসপ্লেটি হবে পারফেক্ট একটি ডিসপ্লে। তবে এর ডিসপ্লেতে থাকছে না কোনো হায়ার রিফ্রেশের। এতে ব্যবহার করা হয়েছে 269 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি কম থাকায় ভিডিও কন্টেন্ট গেমিং করার সময় কিছুটা শার্পনেসের ঘাটতি আপনার চোখে পড়তে পারে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে ঠিক আছে, যাই হোক, তবে বাজেট বিবেচনায় এর ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ এই বাজেটে সচরাচর আমরা ফুল এইচডি প্লাস দেখতে পাই না। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11। আউট অফ দ্য বক্স ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড গো। পার্সোনালি এই ইউআইটা আমার খুব ভালো লাগে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P70। ফোনটিতে থাকছে অক্টোকোর CPU, যেখানে রয়েছে 2টি কোর, 2.1GHz কর্টেক্স A73 এবং অন্যটি হলো 2.0GHz কর্টেক্স A53। ফোনটির GPU-তে থাকছে মালিজি 72 MP3। ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমার কাছে ফোনটির পারফরমেন্স খুবই ভালো লেগেছে। ঠিক আছে, ডে টু ডে ইউজে খুবই ভালো পারফর্ম পাওয়া যাবে এই ফোনটি থেকে। এই ফোনটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন। এই ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। অতএব আপনি এই ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং বলেন বা ডে টু ডে ইউজে ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। ঠিক বলেছো। হ্যাঁ,
এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি হলো 108 মেগাপিক্সেল, সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফটে থাকছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা। ফোনটির রিয়ার এবং ফ্রন্টে ক্যামেরাতে সকল ধরনের ফিচার্স বিদ্যমান, তবে এখানে নেই EIS। আপনি এর রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30fps এবং 720x30fps। বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেটআপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেশের বাজারে এই প্রথম যে 15,000 টাকার বাজেটের একটি স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা। বলেন কি কি বলেন? আমি ঠিকই বলছি। যাই হোক, এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000mAh এর বিশাল ব্যাটারি, সাথে 10W-এর একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টর। এই ফোনটি আপনি 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আপনি যদি একজন নর্মাল ইউজার হন আর এই ফোনটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই ফোনটি থেকে আপনি 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি টুকটাক একটু হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে এই ফোনটি থেকে আপনি 1 দিনের মতো ব্যাকআপ পাবেন। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং এই ফোনটির প্রাইস হিসাবে ফোনটি কেমন হবে? 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট, প্রাইস রাখা হয়েছে 14,999 টাকা। এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 14,999 টাকায়। এই ফোনটি আপনাকে যা যা অফার করতেছে, আমি বলবো এই সময় এটি একটি বেস্ট ডিল, কারণ আপনি যদি বাংলাদেশের বাজারে আরো যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আপনাকে এরকম অফার করবে না। ঠিক বলেছো, এইটা আমরা জানতাম। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এমন আরও লেটেস্ট টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে এবং মোবাইল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।